বিয়ের সময় কান্দে কান্দে গো, কেন কান্দে? আমার আব্বা বলতো ওই যে যখন বলে জগৎ মেম্বারের ছেলের সাথে মকসেদ মিয়ার মেয়ে বড় মেয়ের বিয়ে হচ্ছে, এত টাকা দেন মহরে, ও গো সখিনা তুমি কি রাজি আছো? হঠাৎ মনে পড়ে যাই, আরে আমি একটু বড় হওয়ার পরে আমাদের গ্রামের আবুল্লা আমারে গদখালি নিয়ে যাইয়া ফুল কিনে দিছিল, ও রে আমি তো ওর মন রাখতে পারলাম না কবুল। হ্যাঁ, এবার যখন বলে দ্বিতীয়বার আমার জগৎ মেম্বারের ছেলের সাথে তোমার ছেদের মেয়ের এত টাকা দেন মহরে বিয়ে, ও গো সখিনা তুমি কি রাজি আছো? বলে আমি যখন হাই স্কুলে পড়তাম গো রে, আমার ফেল করা মেম্বারের ছেলে কত নিয়ে গেছে ওই যে সিনাক্সে, আর ওখানে হঠাৎ দিয়ে দরজা পর্দা টেনে দিয়ে কত আরে মন রাখতি পা আর লাম না কবু। ঠিক না বেঠিক? একবার একজন মানত করিয়েছে, আমার যদি একটা নাতি ছেলে হয় তাহলে আমি মাদ্রাসার এক গ্রুপ দাওয়াত করি খাওয়াবো, মাদ্রাসার ছাত্র দাওয়াত করি খাওয়াবো। ওই সময় ওর নাতি ছেলে না হয়ে নাতিন হয়েছে। পরের বার মানত করিছে, আল্লাহ আমার যদি এইবার একটা নাতি ছেলে তুমি দাও তাইলে আমি মাদ্রাসার ছেলে পেলে খাওয়াতে চাইলাম, আল্লাহ তুমি দাওনি, মো এক মসজিদ লোক দাওয়াত করি খাওয়াবো, ওইবারও হয়েছে নাতিন মানে মেয়ে কন্যা। তখন বলছে আল্লাহ তাও দিলে না। পরের বার যখন পুত্রবধূ গর্ভবতী তখন বলছে আল্লাহ তুমি যদি এইবার নাতি ছেলেটা দাও তাইলে আমি শয়তান দাওয়াত করি খাওয়াবো। ওইবারই ওর একটা নাতি ছেলে হয়েছে, এখন চলে গেছে মেম্বারের কাছে। মেম্বার বলতেছে, মেম্বারে যে বলছিস মেম্বার তেস মারা তো শেষ কি? তা আমি মানত করেছিলাম যে শয়তানের দাওয়াত করে খাওয়াবো আমার নাতি ছেলে হইলে, আগে মসজিদ মাদ্রাসা মানত করেছি হয় নাই, তো এখন শয়তানের তো খুঁজে পাই না, আপনার সাথে কি পরিচয় আছে, দেখা সাক্ষাৎ আছে? কয় আমি তো কইতে পারবো না, আমি তো ছোট, আমি তো মেম্বার, চেয়ারম্যানের কাছে যাও, ওনার সাথে থাকতে পারে। তো চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান কয় শয়তান খুঁজে লাভ কি, আমি কি কম শয়তান আছে, বাদ দাও, তো আমি আসলে এই ব্যাপারে ফতোয়া দিতে পারবো না, তোমরা ইমামের কোনো হুজুরের কাছে যাও। হুজুরের কাছে গেলে তো আমাদের এই হুজুরের কাছে গেছে, হুজুর বলছে শয়তানের সাথে আমারও দেখা হয়নি কোনোদিন, আমি তার চিনিও নেই। তো তবে একটা আয়াত পাইছি পবিত্র কোরআনে, সূরা বাকারায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। তো যখন ওই যে মাহফিল হবে মাহবুবুর রহমানের বাড়িতে, ওখানে মাহফিলে যাওয়ার পরে ওই মাহফিল থেকে মাহফিল শেষ করার আগে যদি কেউ উঠে যায় তাহলে বুঝবেন যে ওর শয়তানে তুলে নিয়ে যাচ্ছে, তার মানে ওর সামনে ইমাম হইল শয়তান আর ও হইল ওর চেলা, ওর পাশ পাশ যাচ্ছে। তো ডাইরেক্ট শয়তানের খাওয়া দিতে পারবেন না, এইটা ধরি খাওয়ালে শয়তানের হক আদায় হয়ে যায়। তাহলে এইবার বোঝেন যে যেটা উঠে যাচ্ছে ওর সামনে শয়তান আছে না নেই? আছে। আর যদি মুতু ধরে যায় ভিন্ন কথা, যদি এরম ধরে যায় ভিন্ন কথা। যাই হোক, তাইলে ওই কথা কি বলছিলাম, এরপরে যখন তৃতীয়বার বলে তখন তিন নম্বর বারে মনে হয় যে আমি কত অমুকির সাথে তমুকির সাথে, এই মনে পড়ে আর কান দেয়ার কয় তোরও মন রাখতে পারলাম না কবু। বলে না বলে না? আপনাদের কি মনে হয় এখন যে মেয়েগুলো আমার ছেলেদের সাথে যুবকদের সাথে, এমন কোন যুবক নাই যার সাথে একটা কোনো না কোনো মেয়ের লাইন নাই, সত্য না মিথ্যা? আর দুই একটা বিধবা আছে কাইন্দে কাইটে বেড়ায়, বিরহের পোস্ট করে যে হুজুর আমার কোনো লাইন হচ্ছে না, ওকে জন্য আমাকে আবার দোয়া করতে হয়, আর আমাকে দোয়ায় যে খুব ভালো কাজ হয় না, এটা হলো ওই যে আমি সাতক্ষীরায় আমার এক ভাই বিয়ের জন্য দোয়া সেইছে, দোয়া করে দিছি হওয়া বিয়ে ভেঙে গেছে, এরপরে আবার ১০০ টাকা দিয়ে দোয়া ছিল, দোয়া করে দিলাম গোলে মালে যাক জোড়া থালিতে বিয়েটা হইলো, সে বউতা ছিল। এখন কালকে সাতক্ষীরায় যাব, বারবার ফোন দেয়, প্রতিদিন একবার করে ফোন দেয় যে ভাই আপনি এসে আবার একটু দোয়া করতেন দিন, আবার বিয়ে হয় কি না। বাগেরহাটে গেলাম, বলছে যে হুজুর হাসপাতালের জন্য একটু দোয়া করে দেন, ১০০০ টাকা দেশ মাহফিল, দোয়া করে দিছি হাসপাতালের জন্য যে আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাই দেন, তা না হলে হাসপাতালের ইনকাম হবে কি করে। ওমা পরের দিন দেখি আমার মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? করলাম কেন? বলছে যে আজকে পুলিশ এসে তে আমাকে ১,০০,০০০ টাকা জরিমানা করে। ঠিক আছে, তো বেকায়দা না? তো এই জন্যই যাই হোক, মাঝে মাঝে আবার দুই একটা দোয়া কবুলও হয়। পাবনায় গেলাম, বলতেছে হুজুর
আপনি একটু বেশি করে খান, কলাম খেয়ান দেশে বেশি করি বলছে, একটু বেশি করি বলছে যে আপনি গতবার এসে আমার দোয়া করে দিলেন, 15 বছর ধরে আমার সন্তান হয়নি, গতবার মাহফিলে আপনার কাছে দোয়া চাইলাম, এই বছর আমি আব্বা হয়ে গেছি, আমার যে কী ভালো লাগছে হুজুর। তাই বলছে ভাই আমার দোয়াই হয়নি, খুঁজে লাভ নেই, ওই সামনে আরও অনেক খুজুর ছিল, আমি তাকে নিয়ে আর দোয়া করেছি, কার দোয়া আল্লাহ কবুল করিয়েছে এটা আমি, কারণ এক হুজুরের কাছে যেয়ে তো মানসিক গ্রামে এক হুজুর এইছে না মাদ্রাসায় পড়ানোর জন্যই তো হুজুরি যেই বলছে হুজুর বৃষ্টি মিষ্টি তো হচ্ছে না, আমি তো পাটের বীজ বুনেছি চারা হচ্ছে না, তো আমার একটু ওই দোয়া করে দেন যেন পাটের ক্ষেত্রে আল্লাহ একটু বৃষ্টি দেয়। তো হুজুর মনে করছে আমার দোয়া যে জোর তা তো জানি, বলছে ক্ষেত কোনটা তো দেখাই দিয়েছে, পরে রাত্রি ছাত্রকে সব উঠে নিয়ে যে এক পুকুরতে কলসি করি ওই ভুই ভিজে উঠে আইছে, তো ভিজে উঠে আসলি পরের দিন সকালে মানসি যেই দেখে যে পাট ক্ষেত উনার একজনের ভিজে আর সব শুকনো, কয় তোর এইটা ভিজে আমাকে তা শুকনো কেন, কয় আমি ওই হুজুরির কাছে দোয়া চাইছিলাম, বলছে হুজুরির আমরা আমার বউ তো মুরগি জবাই করি গিলে ফুনটি তারপরে যা কিছু আছে এগুলো সব তো হুজুরির খাওয়ায়, তো এইগুলো হুজুর খাওয়ার পরে আমাকে জন্য দোয়া করবি, খেয়ে তোর জন্য দোয়া করিছে, ওরা সবাই চলে গেছে হুজুর আমরা সবাই খাওয়াই আপনার ফুসফুসে কিডনি মুরগি সব খুলি আপনারই খাওয়াই আমরা খাই নে, আর এইগুলো খেয়েতে আপনি একজনের জন্য দোয়া করেছেন, এ কি মানা যায়, আমাদের পাটের ভুই জন্য দোয়া করেন নি কেন, আমাকে জন্য দোয়া করে যেন আল্লাহ একটু ভুইটা ভিজে দেয়, এই বইলেতে চলে এসে হুজুর দোয়া করবে কি, পরের দিন সবাই যেই দেখে মাঠ শুকনো, তো তাড়াতাড়ি করে হুজুরির কাছে গেছে যে হুজুর উনার জন্য দোয়া করিল বৃষ্টি হইলো, আমাকে জন্য দোয়া করিস তা বৃষ্টি হয়নি কেন, যেই দেখে হুজুরও নেই ছাত্ররাও নেই, মানে গড়ে সব বুঝাই নিয়ে চলে গেছে, এগে যদি এইভাবে দোয়া করতে থাকি তাহলে আর পড়াইনো হবে না, খালি দোয়ার পরে থাকা লাগবে, বুঝলেননি হুজুর অমুক হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাফ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না, মানি শুধু জানি তা না মানিও, বললাম কি মানেন, বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি এক ঝালা নিজামপুরীর বাজারে, আছে না নাই, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সার সারো বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন শুধু এই জায়গায় শেষ না আরো কথা আছে, আমি বললাম কি কথা, বলছে হুজুর আরো কি করি, সেই শেষেরটা কি করে যেন দেখো আমি সে ভুলে গেছি, হুজুর কি যেন করে রে মনে পড়ছে না রে, আচ্ছা দেখো দিন তো এই এই ইউটিউবাররা আমার আবার তো শুনে দেবে, এই জায়গা কেটে বসাই দিবে না, এই এই সেই গানটা কই বের করে দাও দিন সজল, হুজুর কত কথা বললাম আর এখন ভুলে গেলাম কেমন লাগে কম, এ মনে হয় এখন এই মেমোরিতে আসবে না, সজল খুঁজে পাই যাও, আচ্ছা খুঁজে দাও তারপরে শেষ করলিটা পরে শোনা মানে, ঠিক আছে না শুনতে রাজি আছেন কিনা, হ্যাঁ সজল নেই
ও তাহলে ও এখন খুঁজে দিতে পারবে না, আমরা পরে খুঁজে যখন মনে পড়ে তখন এটা বলবানে। কেমন লাগে মেমোরিতে না থাকলে, সব দিন গায় অথচ আজকে মেমোরিতে নেই, এটা না বললে তো আপনাদেরও ভাল লাগবে না। হ্যাঁ পাইছি হুজুর, কুরআন কুরআন কুরআনে সবও পড়ে, ওই যে মানে প্রতিদিন পড়ে, নিয়মিত পড়ে, কিন্তু কুরআনে যে কী আছে এটা তো বোঝার দরকার আছে না? নেই না বোঝার কারণে কি করে বলতেছে হুজুর, হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, কথা কয় না। ঠিক আছে, জিহাদ কোথায় আছে কোরআনে খুঁজে পাইনি, এই জন্য কোথায় যায়, দরগায় যায়, মাজারে যায়, মাজারের কাছে যেয়ে মাথা নত করে, সিজদা করে, সেখানে যেয়ে বলে বাবা একটু বাজাই বাসায়ও, ভোটের আগে মাজারে যেয়ে দোয়া নিয়ে আসে আছে না নাই, ভোটের আগে মাথায় টুপি পরার মতো নেতা আছে না নাই, আর ভোট হয়ে গেলে টুপিওয়ালা যারা তাদেরকে ধরে কারাগারে ভরার মতো নেতা আল্লাহর জমিনে আছে না নাই, আপনাদের এলাকায় নেই কিন্তু অন্য এলাকায় আছে। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস্ত করে না, ওখান থেকেই আল্লাহ রাসুল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে, এরকম বলার মতো মানুষ আছে না? নাই। জিহাদ কোরআনে কেন খুঁজে পায় নাই, কারণ কোরআন বোঝে, কথা কয় না, বোঝে না। উদাহরণ দেয় আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই, এই উদাহরণটা না দিলে ওয়াজটা কমপ্লিট থাকে না, সেই উদাহরণটা হলো আব্দুল্লাহ আলামিন ভাই বলছে, এক মসজিদের ইমাম সাহেব ছিল একটু খুড়া ন্যাংড়া, আপনারা কি খুড়া বলেন না, খুড়া তো বোঝেন যশোরের মানুষ, খুড়া, আর একজন মুসল্লি ছিল সে একটু কানা, চোখে কম দেখে, আপনাদের তো চোখে কম দেখে, এর মানুষই কানা বলে আর ইমামরে একটু খুড়া বলে, তো এই দুইজনে তর্ক করতেছে, একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে আর একজন বলছে ভারত ভালো খেলে, দুইটাই এক জিনিস হয়ে গেল না, অনেকেই ধরতে পারিনি, দেখি যাও একটু মন দিয়ে শুনবেন তাহলে ধরা যাবে, বলছে অস্ট্রেলিয়া ভালো খেলে আর একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে, ইমাম ইন্ডিয়ার পক্ষে, মুসল্লি হইলো অস্ট্রেলিয়ার পক্ষে, দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে, বলছে চলো তর্ক বাদ নামাজ পড়ে আসি, মসজিদে যেয়ে নামাজে দাঁড়াইয়েছে, দাঁড়ানোর পরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর তো জমের খারাপ, ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো সাত দোকানে আর নামাজের মধ্যে এসে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফে, হ্যাঁ আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলেন তাইলে আমি কিন্তু মাফ করব না, আজকে আপনি আমাদের গ্রামের হুজুর, মসজিদের হুজুর, আপনার সম্মানে মাফ, এরপরে আবার যেদিন তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্য বেনাপোলের বর্ডার ছাড়াই ভারতে ঢুকে গেছ, আর সম্ভব না, আমি ধৈর্য ধরেছিলাম যে আপনি আমার এলাকার মেহমান, আমার ইমাম, আপনি বলেছেন আগের দিন আমি মন খারাপ করিনি, আর ক্রিকেট নিয়ে কতবার আমার কাফের বানাবেন, আপনার তো ইমাম মানুষ পড়ার অধিকার আছে রে, আমি মুসল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছে, আপনি বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি লুকমা দিয়ে বলছি আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসি, তার মানে ও কি বুঝেছে কোরআনের আয়াত, বুঝতে পেরেছে, বোঝে নাই বোঝে হে নাই রে, যদি বুঝতো তাইলে এই খুড়া মিনাল ফাসিকিন বলতো, বলতো, অনেকেই আছে বোঝে না কোন জায়গায় কি বলতে হবে, গতকালকে আমি আলোচনায় বলেছিলাম, গতকাল দেখলাম একজন মেয়র, একজন মেয়র সে কম্বল বিতরণের সময় হার্ট স্ট্রোক করে অথবা ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে, কম্বল বিতরণ করছিল, মেম্বারটা হলো সরকারি দলের,
তো বিরোধী দলের লোক যারা তারা ওখানে ইন্না লিল্লাহ না পড়ি সব আলহামদুলিল্লাহ পড়তেছে, এটা কি ভালো কথা? এটা ভালো কথা না। একজন মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ পড়ার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় না। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর রাসূলকে এতটাই কষ্ট দিয়েছেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে বদরের যুদ্ধ হইল, উহুদের যুদ্ধ হইল, কারণ কাফেরদের সাথে মক্কার সাথে যোগাযোগ রাখতো আর বলতো আসো আমরা এখানে গ্যাটিস দিয়ার লোক আছি, আর ওখান থেকে আসতো যুদ্ধ করতো। রাসুলের মসজিদে যখন নামাজে দাঁড়াতো, দাঁড়ায় বলতো ও গো মুসলমানেরা, পরে এসে ভোটটা দিয়ে গেছে কবরেতে এসে আমার সাথে দেখা করি যাবে না, ও দিয়ে গেল তো দেখা করি গেল না কেউ, এত বড় নিয়ম খারাপের সাথে আমি জান্নাতেও যাব না, চাষা তো বুঝবে ও নিয়ে আমরা কথা বলার কোনো দরকার আছে নাকি? না বলবো না বলবো, ও না না রে, যা করার করেছে উনি আমাদের কোনো আপত্তি নেই, কারণ আগে আমরা জামাত বিএনপি আওয়ামী লীগ এই নিয়ে লড়াই চলতো, আর এখন নামি দামি আর দামি নিয়ে লড়াই চল, কথা কয় না, এই লড়াই আমরা দেখতে চাই না, চাই দেশে শান্তি থাকুক, ক্ষমতায় যে থাকুক আমাদের কোনো আপত্তি নেই, প্রধানমন্ত্রী দেশ শাসন করছে, দেশের উন্নয়ন করছে, এটার আমরাও অংশীদার, কারণ এই দেশের নাগরিক, আমার ট্যাক্স ভ্যাটের টাকা আছে না নাই, পদ্মা সেতুতে আমার টাকা আছে না নাই, রাস্তার উন্নয়ন হইলে সেখানে আমার টাকা আছে না নাই, পাকা রাস্তায় যদি সলিং হয় আমার টাকা আছে না নাই, পাকা রাস্তায় সলিং হইলে আমার টাকা নেই, ওকের টাকা আমি খেয়ে তুলছি, কারণ 500 টাকা 1000 টাকা পেয়ে তেষ্টা মারি থাইলেন মনে নেই, তো সলিং হবে না তো অন্য কিছু হবে, পাকামো ও আমার ভাইয়েরা, এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের বক্তব্য হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গো ওরা যদি কোরআন কায়েম করে দেয় আমাদের আর কোনো দাবি দাবা আছে? কোরআন কায়েম করলে আমরা তো কোনো নেতার অনুসরণ করিনি, যে অমুক নেতার, আমাদের নেতা একজন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু, এর বাইরে আমাদের কোনো নেতা আছে? আমাদের জীবন আদর্শ এর বাইরে আর কেউ? আমরা দাঁড়িয়ে রাখি কে জন্য? সাইদি দাঁড়িয়ে রাখিস তাই, আমরা দাঁড়িয়ে রাখি আমাদের নিজামের মুখে দাঁড়িয়ে তাই, আমরা দাঁড়িয়ে রাখি ফয়জুল করিম সাহেবের মুখে দাঁড়িয়ে তাই, আমরা দাঁড়িয়ে রাখি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মুখে দাঁড়িয়ে তাই না, আমরা দাঁড়িয়ে রাখি আমার রাসুল দাঁড়িয়ে রেখেছেন তাই, ঠিক না? আমরা পাঞ্জাবি পরি কারণ আমাদের কুয়াকাটা হুজুর পাঞ্জাবি পরে তাই না, আমরা পাঞ্জাবি পরি, আমার রাসুলের পোশাক ছিল এটা, এই জন্য আমরা পাঞ্জাবি পরি, সম্মানিত ভাইরা টুপি সব কিছু আমি খুব শর্টকাটে বলছি, তো সব মিলাইয়ে এই জন্য আমাদের কোনো নেতার পরিবর্তন আমরা চাই না, সরকারের পরিবর্তনও চাই না, ভোটের পরিবর্তনও চাই না, আমরা সেই নেতা চাই যেই নেতা সংসদে দাঁড়িয়ে বলবে এই রাষ্ট্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত কোনো মতবাদ দিয়ে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ যদি চলতে হয় আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে হবে, বলেন ঠিক কিনা? এই কথা যেই নেতা বলবে সেই নেতার পক্ষে আমরা আসি না নাই, কিন্তু যেই নেতা বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম সংসদে রাখব না, সেই নেতারও আমরা সংসদে থাকতে দেব না, ঠিক না বেঠে? আমার সরকারও থাকতে দেয় নাই, ওদিক মাহিয়া মাহি তেস মারা খাইস, এদিক আবার টাকলা মোরা তো দোষ, ঠিক না বেঠি? যে কটা বিতর্কিত সে কটা সব উইকেট পড়ে গেছে, পড়ে গেছে না? সরকার বোঝে কাকি দিয়ে খেলা হবে, বোঝে না? বোঝে না?